নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। আইপিএল প্রেমীদের জন্য নিয়ে চলে এসেছি কিছু সুখবর। তো কী সেই সুখবর সেটা জানতে গেলে ভিডিওটি শেষ অবধি চোখ রাখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আইপিএল 2020 শুরু হওয়ার কথা ছিল 29 মার্চ থেকে, কিন্তু করোনা ভাইরাসের জেরে তা স্থগিত হয়ে 15 এপ্রিলের পর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু 15 এপ্রিলের পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং লকডাউন 3রা মে অবধি বেড়ে যাওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে মনে করা হচ্ছিল এবছরের আইপিএল হয়তো একেবারে বাতিলই করে দেওয়া হবে, কিন্তু আশার আলো দেখা গিয়েছে। শোনা যাচ্ছে অক্টোবর মাসে যে টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল সেই বিশ্বকাপটি বাতিল হয়ে পরের বছর হবে এবং ওই জায়গায় আইপিএল হবে। এও শোনা যাচ্ছে আইপিএল প্রথমে শ্রীলঙ্কায় হবে বলে ঠিক হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার বোর্ডও ভারতীয় বোর্ডকে সেই প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভারতীয় বোর্ড সেই প্রস্তাব নাকচ করে দেয় এবং তারপর আরও একবার সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল হওয়ার কথা উঠেছে, যদিও সেই বিষয়ে এখনও কিছুই স্পষ্ট হয়নি। আইপিএল যদি একান্তই হতেই হয় তাহলে কিছু শর্ত দিয়েছে। সেই শর্তগুলি হলো যে সমস্ত বিদেশি প্লেয়াররা আছে সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের চার্টার্ড ফ্লাইটে করে এদেশে নিয়ে আসা হবে। দ্বিতীয় শর্ত হলো যেসব প্লেয়াররা বিদেশি প্লেয়াররা ভারতে আসবেন তাদের কমপক্ষে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে, তারপরেই তারা মাঠে নামার সুযোগ পাবেন। এই শর্তগুলো যদি মানা হয় তাহলে বিদেশি খেলোয়াড়দের খেলতে আসার কোনো অসুবিধাই থাকবে না। আর যদি টি-20 বিশ্বকাপ একান্তই না হয় তাহলে সেই সময় আইপিএল যদি হয় তাহলে এখনও হাতে 6 মাস সময় পাওয়া যাবে, এই 6 মাসে ভারত অনেকটা গুছিয়ে নিতে পারবে। সমস্ত ক্রিকেট প্রেমীরাই চাইছে ভারতের পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং আইপিএল যেন অক্টোবর নভেম্বর মাসেই হয়। যদি আইপিএল একান্তই বাতিল হয়ে যায় তাহলে প্রচুর ক্ষতির সম্মুখীন হবে সমস্ত ফ্র্যাঞ্চাইজি থেকে বোর্ড এবং সম্প্রচারকারী সংস্থা। আজকের আমার ভিডিওটি এইটুকুই ছিল, আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে।